ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লসকে কিভাবে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় বিষয়টা অ্যাডভান্সড গ্রামারের অংশ গ্রামার বই বা নেটে এই সম্পর্কে তোমরা খুবই কম ইনফরমেশান পাবে তাই কনসেপ্টটা তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আলাদাভাবে এই ক্লাসটা দিচ্ছি আশা করি স্কিপ না করে ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবার দেখো মেথড অফ রিপ্লেসিং অ্যাডজেক্টিভ ক্লস উইথ ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ ক্লসকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করার পদ্ধতি প্রথম দেখো যদি দ্য অনলি শব্দটা দেখতে পাও তাহলে অ্যাডজেক্টিভ ক্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় আবার দেখো অর্ডিনার নাম্বার অর্ডিনার নাম্বার কোনগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট নেক্সট প্রিভিয়াস লেটার সাবসিকুয়েন্ট এই অর্ডিনার নাম্বারগুলো থাকলে অ্যাডজেকটিভ ক্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় পরেরটা দেখো যদি সুপারলেটিভ ফর্ম থাকে তাহলেও অ্যাডজেকটিভ প্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় আর পরেরটা দেখো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্বের সাথে যদি মোডাল ভার্ভগুলো থাকে অর্থাৎ সেল উইল স্যুট ক্যান ইস টু আর টু এই মোডাল ভার্ভগুলো থাকলে তাহলেও অ্যাডজেকটিভ প্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় তাহলে দেখো এই চারটে ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ প্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি প্রথমে আমরা দেখবো দ্য অনলি থাকলে কীভাবে অ্যাডজেক্টিভ প্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হয় যেমন দেখো জন ইজ দ্য অনলি পার্সেন হু আন্ডারস্ট্যান্ডস মি জন একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে এখানে দেখো এই পার্সেন হচ্ছে হেড নাউন আর তার আগে দেখো দ্য অনলি আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই যে অ্যাডজেক্টিভ প্লসটা রয়েছে হু আন্ডারস্ট্যান্ডস মি এই অ্যাডজেক্টিভ প্লসটাকে উঠিয়ে দিয়ে আমরা এই জায়গায় ইনফিনিটিভ আনতে পারি তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে জন ইজ দ্য অনলি পারসেন টু আন্ডারস্ট্যান্ড মি দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো কীভাবে করলাম এই রিলেটিভ প্রোনামটাকে উঠিয়ে দিলাম আর এই যে ফাইনাইট ভাবটা আছে এটাকে ইনফিনিটিভে পরিণত করা হলো দেখো টু আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে সিম্পল ইনফি ইনফিনিটিভ দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে পরেরটা দেখো মৈনাক ইজ দ্য অনলি স্টাফ হু ক্যান বি ট্রাস্টেড মৈনাক একমাত্র কর্মচারী যাকে বিশ্বাস করা যায় এখানে দেখো অ্যাডজেকটিভ ক্লসটা প্যাসিভে রয়েছে আর এখানে দেখো এই স্টাফ হচ্ছে হেড হেডনাউন আর তার আগে দেখো দা অনলি আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে মইনা ইজ দ্য অনলি স্টাফ টু বি ট্রাস্টেড দেখো এটা প্যাসিভে ছিল যার জন্য দেখো রিডিউস করার সময় এই ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভের প্যাসিবে পরিণত হয়েছে পরেরটা দেখো সিমি ইজ দ্য অনলি গার্ল হুই স্টার্ডিং ডিলিজেন্টলি এখানে দেখো গার্ল নাউনের আগে দ্য অনলি রয়েছে কাজেই এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় আবার টেন্সটা লক্ষ্য করো ইজ স্টার্ডিং দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে কাজেই এই অ্যাডজেকটিভ প্লসটাকে আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে সিম ইজ দ্য অনলি গার্ল টু বি স্টাডিং ডিরিজেনলি এখানে দেখো টু বি স্টাডিং দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করা হয়েছে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে কাজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো তাহলে দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স আর এটা দেখো সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে আবার দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসটা তোমরা পার্টিসিপল দিয়েও রিপ্লেস করতে পারো সেক্ষেত্রে হয়ে যাবে সিম ইজ দ্য অনলি গার্ল স্টার্টিং ডিলিজেন্টলি এবার পরেরটা দেখো ইট ওয়াজ দ্য অনলি রুম দ্যাট হ্যাড টু বি ক্লিন দেখো দ্যাট হ্যাড টু বি ক্লিন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লস আর অ্যাডজেক্টিভ ক্লসটা দেখো প্যাসিভে রয়েছে আবার দেখো রুম নাউনের আগে দা অনলি রয়েছে তার মানে এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি আর যেহেতু প্যাসিভে রয়েছে তার জন্য সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউস করতে হবে তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে ইট ওয়াজ দ্য অনলি রুম টু বি ক্লিন দেখো টু বি ক্লিন সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে এবার দেখব অডিলান নাম্বার থাকলে কীভাবে অ্যাডজেক্টিভ ক্লসকে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হয় যেমন দেখো সি ইস অলওয়েজ দ্য ফার্স্ট পার্সেন হু রিমেম্বার্স মাই বার্থডে এখানে দেখো পার্সেন হচ্ছে হেড নাউন আর তার আগে দেখো ফার্স্ট অর্ডিনার নাম্বার রয়েছে তার মানে এই যে অ্যাডজেকটিভ প্লসটা রয়েছে এই অ্যাডজেকটিভ প্লসটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে সি ইস অলওয়েজ দ্য ফার্স্ট পার্সেন টু রিমেম্বার মাই বার্থডে দেখো এই অ্যাডজেকটিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো যেহেতু এখানে অডিনার নাম্বার রয়েছে পরেরটা দেখো দ্য নেক্সট বাস দ্যাট অ্যারাইভ সুন ইজ দ্য রাজধানী এক্সপ্রেস পরবর্তী যে বাসটা শীঘ্রই আসবে সেটা হলো রাজধানী এক্সপ্রেস এখানে দেখো এই বাস নাউনের আগে নেক্সট অর্ডিনার নাম্বার রয়েছে তার মানে এই যে অ্যাডজেকটিভ ক্লসটা রয়েছে দ্যাট অ্যারাইভ শুন এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো রিডিউস করলে কি হবে দ্য নেক্সট বাস টু অ্যারাইভ সুন ইজ দ্য রাজধানী এক্সপ্রেস তিন নম্বর দেখো টম ইজ দ্য ফার্স্ট পারসেন হু হ্যাস আনসার দ্য কোয়েশ্চেন টম প্রথম ব্যক্তি যে প্রশ্নটার উত্তর দিয়েছে এখানে দেখো এই পার্সেন নাউনের আগে আমরা ফার্স্ট শব্দটা দেখতে পাচ্ছি তার মানে বুঝলাম যে এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে আমাদের ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হবে আবার টেন্সটা লক্ষ্য করো হ্যাস আনসার দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে কাজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে দেখো রিডিউস করলে হবে টম ইজ দ্য ফার্স্ট পার্সেন টু হ্যাভ আনসার দ্য কোয়েশ্চেন দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম এবার চার নম্বর দেখো নজরুল ওয়াজ দ্য লাস্ট পারসেন হু হ্যাজ বিন ইনসাল্টেড নজরুল শেষ ব্যক্তি যে অপমানিত হয়েছে এখানে দেখো পার্সেন নাউনের আগে লাস্ট শব্দটা রয়েছে তার মানে এই অ্যাডজেক্টিভ ক্রসটাকে আমাদের ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হবে আবার টেন্সটা লক্ষ্য করো হ্যাজ বিন ইনসাল্টেড দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে তার মানে এই অ্যাডজেক্টিভ ক্রসটাকে আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে দেখো নজরুল ওয়াজ দ্য লাস্ট পারসেন টু হ্যাভ বিন ইনসাল্টেড দেখো এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম এতক্ষণ যে আমরা অ্যাডজেকটিভ ক্লসকে ইনফিনিটিভ দিয়ে রিডিউস করা দেখলাম সেখানে রিলেটিভ প্রনাউনগুলো সাবজেক্টের ভূমিকা পালন করছিল এবারে আমরা দেখবো রিলেটিভ প্রোনাউনগুলো যদি অবজেক্ট হয় তাহলে কি ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় যেমন এই বাক্যটা দেখো দ্য নেক্সট ক্যান্ডিডেট দ্যাট কিংবা হুম যে কোনো একটা লিখতে পারো উই কল্ড ইজ ট্যালেন্টেড এখানে দেখো দ্যাট কিংবা হুম এই রিলেটিভ প্রোনাউনগুলো অবজেক্টের ভূমিকা পালন করছে এক্ষেত্রে আমরা যদি বলতে চাই দ্য নেক্সট ক্যান্ডিডেট টু কল ইজ ট্যালেন্টেড তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এক্ষেত্রে আমরা কি করব? এই অ্যাডজেকটিভ ক্লসটাকে আমাদের প্যাসিভে রূপান্তরিত করতে হবে তারপরে আমরা সেই প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করব। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে প্যাসিভ করলে হয়ে যাবে দ্য নেক্সট ক্যান্ডিডেট দ্যাট কিংবা হু ওয়াজ কল ইজ ট্যালেন্টেড দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে প্যাসিভে রূপান্তর করা হলো এক্ষেত্রে আমরা সহজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারবো কি হবে দ্য নেক্সট ক্যান্ডিডেট টু বি কল্ট ইজ ট্যালেন্টেড এখানে দেখো কল দুবার লেখা হয়ে গেছে টু বি কল দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম যেহেতু এটা প্যাসিভে ছিল সুতরাং রিপ্লেস করার সময় দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ দিয়ে রিপ্লেস করা হলো আর একটা বাক্য দেখো দ্য লাস্ট বাস হুইচ কিংবা দ্যাট আই ওয়াজ আ ট্যুরিস্ট বাস এখানে দেখো এই হুইচ কিংবা দ্যাট এই রিলেটিভ প্রণামগুলো অবজেক্টের কাজ করছে কাজেই আমরা যদি এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করে বলতে চাই যে দ্য লাস্ট বাস টু সি ওয়াজ দ্য টুরিস্ট বাস তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এই অ্যাডজেক্টিভ প্লসটাকে প্রথমে আমাদের প্যাসিভে রূপান্তর করতে হবে তারপরে সেই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমাদের ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে দেখো প্যাসিভে রূপান্তর করলে হবে দ্য লাস্ট বাস হুইচ কিংবা দ্যাট ওয়াজ সিন ওয়াজ ট্যুরিস্ট বাস দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে প্যাসিভে রূপান্তর করা হলো এবারে আমরা এই অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করবো তাহলে দেখো হয়ে যাবে দ্য লাস্ট বাস টু বি সিন ওয়াজ আ টুরিস্ট বাস দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হলো যেহেতু এটা প্যাসিভে ছিল তার জন্য সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হলো এবার দেখো সুপারলেটিভ থাকলে অ্যাডজেকটিভ প্লসকে কীভাবে টু ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে হয় যেমন দেখো মনোজ ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় হু কেম ইন দিস স্কুল এখানে দেখো বয় হচ্ছে হেড হেডনাউন তার আগে দেখো হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেকটিভ আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম যেহেতু এখানে সুপারলেটিভ ফর্ম রয়েছে তার জন্য এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে মনোজ ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় টু কাম ইন দিস স্কুল দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো যেহেতু এটা সিম্পল পাস্টে রয়েছে সুতরাং এই জায়গায় দেখো সিম্পল ইনফিনিটিভ ইউজ করা হয়েছে দু নম্বর দেখো দ্য মোস্ট বিউটিফুল গার্ল হু স্যাং সং ওয়াজ দ্য সিঙ্গার এখানেও দেখো গার্ল নাউনের আগে মোস্ট সুপারলেটিভ ফর্ম রয়েছে কাজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি রিডিউস করলে হয়ে যাবে দ্য মোস্ট বিউটিফুল গার্ল টু সিং আ সম ওয়াজ দ্য সিঙ্গার দেখো অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দেওয়া হলো আর এই ফাইনাইট ভাবটাকে ইনফিনিটিভে পরিণত করা হলো তিন নম্বর দেখো দ্য বেস্ট প্লেয়ার হু ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশান মে বি বিরাট কোহলি এখানে দেখো প্লেয়ার নাউনের আগে বেস্ট সুপারলেটিভ ফর্ম রয়েছে তার মানে এই অ্যাডজেক্টিভ প্লসটা আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি রিডিউস করলে হয়ে যাবে দ্য বেস্ট প্লেয়ার টু হ্যান্ডেল দ্য সিচুয়েশান মে বি বিরাট কোহলি দেখো অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো পরেরটা দেখো সি ওয়াজ দ্য ইয়ংগেস্ট প্লেয়ার হু ওয়ান গোল্ড অ্যাট দ্য অলিম্পিক এখানে দেখো প্লেয়ার নাউনের আগে ইয়ংগেস্ট সুপারলেটিভ ফর্ম রয়েছে এই অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় তাহলে দেখো সি ওয়াজ দ্য ইয়ংগেস্ট প্লেয়ার টু উইন গোল্ড অ্যাট দ্য অলিম্পিক এখানে দেখো হু ওয়ান দেখো সিম্পল পাস্টে রয়েছে তার জন্য দেখো এখানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করা হয়েছে এবার দেখো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের সাথে মোডাল ভার্ব থাকলে কিভাবে টু ইনফিনিটিভ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লসটাকে রিডিউস করা যায় যেমন দেখো সি ইজ দ্য পার্সেন হু ক্যান সেভ দ্য কোম্পানি এখানে দেখো হু ক্যান সেভ দ্য কোম্পানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লস হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর এর সাথে দেখো ক্যান মোডাল ভাব রয়েছে কাজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা সহজেই ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো সি ইজ দ্য পার্সেন টু সেভ দ্য কোম্পানি দেখো অ্যাডজেক্টিভ প্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দেওয়া হলো আর এই ক্যানটা তুলে দেওয়া হলো আর এই মেন ভাবটাকে ইনফিনিটিভে পরিণত করা হলো দু নম্বর দেখো দ্য ম্যান হু ক্যান গাইড ইউ ইজ মিস্টার সেন এখানেও দেখো হু রিলেটিভ প্রোনাউনের সাথে ক্যান মোডাল ভার্ভ রয়েছে কাজেই এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে ইনফিনিটিভ দিয়ে আমরা সহজেই রিপ্লেস করতে পারি তাহলে দেখো দ্য ম্যান টু গাইড ইউ ইজ মিস্টার সেন দেখো অ্যাডজেকটিভ ক্লসটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো তিন নম্বর দেখো দ্য বুক হুইচ উইল বি পাবলিশ টু ইজ এক্সপেক্টেড টু বি ভেরি পপুলার ইন দ্য মার্কেট যে বইটা আগামীকাল প্রকাশিত হবে সেটা মার্কেটে জনপ্রিয় হবে বলে আশা করা যায় এখানে দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটা প্যাসিভে রয়েছে আর ফিউচারকে ইন্ডিকেট করছে এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিপের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য বুক টু বি পাবলিশ টুমরো ইজ এক্সপেক্টেড টু বি ভেরি পপুলার ইন দ্য মার্কেট দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করা হলো পরেটা দেখো দ্য প্রোগ্রাম হুইচ ইজ টু বিগুরেটেড শর্টলি ইজ এক্সপেক্টেড টু ইম্প্রুভ দ্য কোম্পানি সাকসেস যে অনুষ্ঠানটা একটু পরেই উদ্বোধন করা হবে সেটা কোম্পানির সফলতার ক্ষেত্রে উন্নতি করবে বলে আশা করা যায় এখানেও দেখো অ্যাডজেক্টিভ ক্রসটা প্যাসিভে রয়েছে আর ফিউচারকে ইন্ডিকেট করছে এক্ষেত্রেও আমরা এই অ্যাডজেক্টিভ ক্রসটাকে সিম্পল ইনফিনিটিপের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে দ্য প্রোগ্রাম টু বি ইনগিউরেটেড শর্টলি ইজ এক্সপেক্টেড টু ইম্প্রুভ দ্য কোম্পানির সাকসেস তাহলে দেখতে পাচ্ছ এই অ্যাডজেক্টিভ ক্রসটাকে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করা হয়েছে পাঁচ নম্বর দেখো দ্য ব্ল্যাক রাইনোসেরস হুইচ ইজ ফাউন্ড বা ক্যান বি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা ইজ অ্যান ইনডেঞ্জার স্পিসিস এখানেও দেখো এই অ্যাডজেক্টিভ ক্রসটা প্যাসিভে রয়েছে কাজেই এই অ্যাডজেক্টিভ ক্রসটাকে আমরা সিম্পল ইনফিনিটি পে প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো দ্য ব্ল্যাক রাইনোসেরস টু বি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা ইজ অ্যান এনডেঞ্জার স্পিসিস দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে সিম্পল ইনফিনিটিভেট প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করা হলো এবার ছ নম্বর দেখো আই আর্জেন্টলি নিড সাম মানি হুইচ ক্যান সেভ মি ফর্ম ডেড এখানে দেখো হুইচ ক্যান সেভ মি ফর্ম ডেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লস আর এই অ্যাডজেক্টিভ ক্লসে লক্ষ্য করো হুইচ প্লাস ক্যান রিলেটিভ প্রোনাউন আর মোডাল ভার্বের কম্বিনেশান রয়েছে কাজেই এই অ্যাডজেকটিভ প্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো আই আর্জেন্টলি নিড সাম মানি টু সেভ মি ফ্রম ডেড এখানে দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হয়েছে আর এই ইনফিনিটিভটা দেখো পারপাস বোঝাচ্ছে যে আমার কেন আর্জেন্ট টাকার প্রয়োজন নিজেকে ঋণের হাত থেকে বাঁচানোর জন্য সুতরাং এই ইনফিনিটিভটা পারপাস বোঝাচ্ছে সাত নম্বর দেখো আই হ্যাভ আ লট অফ অপশানস দ্যাট কিংবা হুইচ আই ক্যান চুজ এখানে দেখো দ্যাট কিংবা হুইচ এই রিলেটিভ প্রোনাউনগুলো অবজেক্টের কাজ করছে কারণ দেখো এর পরেই সাবজেক্ট রয়েছে আবার দেখো এই রিলেটিভ প্রোনাউনের সঙ্গে মোডাল ভার্বের কম্বিনেশান আছে কাজেই আমরা এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো আই হ্যাভ আ লট অফ অপশানস টু চুজ দেখো এই অ্যাডজেকটিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হয়েছে পরেরটা দেখো ইজ দেয়ার এনিথিং দ্যাট আই ক্যান ইড কোনো কিছু কি আছে যা আমি খেতে পারি এখানেও দেখো এই রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে এরপরেই সাবজেক্ট রয়েছে আবার দেখো রিলেটিভ প্রোনাউন আর মোডাল ভার্বের কম্বিনেশান আছে কাজেই আমরা এই অ্যাডজেকটিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো ইজ দেয়ার এনিথিং টু ইট দেখো অ্যাডজেক্টিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হয়েছে ন নম্বর দেখো আই নিড আ বুক দ্যাট আই ক্যান রিড ইন মাই স্পেয়ার টাইম আমার একটা বইয়ের প্রয়োজন যা আমি আমার অবসর সময়ে পড়তে পারি এখানেও দেখো এই রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে আর দেখো রিলেটিভ প্রোনাউনের সাথে মোডাল ভার্বের কম্বিনেশান আছে কাজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় তাহলে দেখো আই নিড আ বুক টু রিড ইন মাই স্পেয়ার টাইম দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করলাম এবার দশ নম্বর দেখো হি ইজ দ্য ম্যান হু সু কিংবা ক্যান বি রিলাইট অন সে সেই লোকটা যাকে নির্ভর করা উচিত বা নির্ভর করা যায় এখানে দেখো এই অ্যাডজেক্টিভ প্লসটা প্যাসিভে রয়েছে এই অ্যাডজেক্টিভ প্লসটার মধ্যে আমরা রিলেটিভ প্রোনাউন আর মোডাল ভার্বের কম্বিনেশান দেখতে পাচ্ছি কাজেই এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ এর প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারি যেহেতু এটা প্যাসিভে রয়েছে তাহলে দেখো হি ইজ দ্য ম্যান টু বি রিলাইড অন তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্রসটাকে সিম্পল ইনফিনিটিপের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করা হলো এগারো নম্বর দেখো দ্য প্লেস হোয়ার ইউ শুড ভিজিট ইস পুরী এখানে দেখো এই হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্ভের সাথে দেখো মোডাল ভার্ভের কম্বিনেশান আছে এই অ্যাডজেকটিভ ক্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি দেখো রিডিউস করার সময় প্রথমে আমরা দ্য প্লেসটা লিখে নেবো আর তারপরে দেখো এই অ্যাডজেকটিভ ক্লসের ভেতর যে সাবজেক্টটা রয়েছে এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেস রূপে বসিয়ে দিতে পারি দেখো ইউটাকে ফর ইউ প্রিপোজিশানাল ফ্রেস রূপে বসানো হলো তারপরে এই অ্যাডজেক্টিভ ক্লসের যে বাকি অংশটা রয়েছে সেটাকে সিম্পল ইনফিনিটিভ ফর্মে লেখা হলো টু ভিজি তারপরে বাকি অংশটা বসানো হলো ইস পুরি তাহলে বাক্যটা কী হলো দ্য প্লেস ফর ইউ টু ভিজিট ইস পুরী এই ব্র্যাকেটের অংশটা অপশনাল তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো এবার পরেরটা দেখো দ্য টাইম হোয়েন এভরি ওয়ান শ্যুট ওয়েক আপ ইস আর্লি মর্নিং এখানেও দেখো হোয়েন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্বের সঙ্গে দেখো মোডাল ভার্ভের কম্বিনেশান আছে এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে দেখো প্রথমে দ্য টাইম দ্য টাইম বসে গেল তারপরে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসের মধ্যে সাবজেক্ট হচ্ছে এভ্রিওান এটাকে প্রিপোজিশনে ফেস রূপে বসিয়ে দেওয়া হলো ফর এভরিওন তারপরে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসের বাকি অংশটা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো টু ওয়েক আপ তাহলে বাক্যটা কী হলো দ্য টাইম ফর এভরিওয়ান টু ওয়েক আপ ইস আর্লি মর্নিং তেরো নম্বর দেখো আই হ্যাভ নো চেয়ার অন হুইচ আই ক্যান সি আমার কোনো চেয়ার নেই যার উপর আমি বসতে পারি এখানে দেখো এই সিট হচ্ছে ইন্টেন্সিটিভ ভাব আর আমরা জানি যে ইন্টেন্সিটিভ ভার্ব কোনো অবজেক্ট নেয় না প্রিপোজিশান নেয় সেই প্রিপোজিশানটাই হচ্ছে এই অন আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই হুইচ হুইচ বলতে এই চেয়ারকে বোঝাচ্ছে আর দেখো রিলেটিভ প্রোনাউনের সাথে মোডাল ভার্বের কম্বিনেশন আছে তার মানে এই অ্যাডজেক্টিভ প্লসটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি রিডিউস করার সময় এই অন প্রিপোজিশানটা শেষে চলে যাবে তাহলে দেখো রিডিউস করলে হবে আই হ্যাভ নো চেয়ার টু সিট ওয়ান দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হয়েছে আর পিপোজিশানটা শেষে বসেছে এর বাংলাটা কী হলো আমার কোনো বসার চেয়ার নেই আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে আসবো বাই